মানুষ ভজলে সোনার মানুষ হবে স্লোগানে বাউল সম্রাট লালন শাহের আখড়া বাড়িতে দোল উৎসব শুরু হয় চব্বিশ মার্চ রবিবার। ছেউড়িয়ায় আয়োজিত এই উৎসব প্রতি বছর তিন দিন ব্যাপী চললেও এবার বাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে চলে একদিন। কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় আয়োজিত এই উৎসবে এবার অনুষ্ঠিত হয়নি কোনো গ্রামীণ মেলাও। কেউ মালা কেউ কর্মী দলের দায়িত্বে কি রাত ভিন্ন বলে যাওয়া কিংবা আসার কালে রাতের চিহ্ন নয়। বাউল সম্রাট লালন শাহ তার জীবদ্দশায় এই আখড়া বাড়িতে প্রতি বছর চৈত্রের দোল পূর্ণিমা রাতে বাউলদের নিয়ে সাধু সঙ্ঘ উৎসব করতেন। ১২৯৭ বঙ্গাব্দের পহেলা কার্তিক তার মৃত্যুর পরও এই উৎসব চালিয়ে আসছেন তার অনুসারীরা। এদিন আখড়া বাড়িতে জড়ো হয়েছিলেন সাধু ভক্ত অনুসারীরা। দু একদিন আগে আগত ভক্তরা ঠাঁই নেয় সাইজের তীর্থভূমিতে। গুরু শিষ্যদের ভক্তি শ্রদ্ধা আর আচার ব্যবহার এবং গুরুকার্যের মধ্য দিয়ে সম্পন্ন হয় এ স্মরণ উৎসব।